রস মিশো কত করে কাকু? হ্যাঁ কত করে কেজি? 80 টাকা। কত বড় মাছ পাইয়ে লইয়া যাইতে দেখতে পারা, কত বড় মাছ! হে বোয়াল মাছ দেখিস বা, কত বড় বোয়াল মাছ দেখতে পারা বন্ধুরা! বাহ, এটা কই দিকে মারা হয়েছে বা? বাহ, কত বড় বোয়াল মাছ দেখতে পারা বন্ধুরা! জয় ভারত বন্ধুরা, আজকে আমরা শিলচর আইছি। তো সকালে এখন বাজার 7:30। তো আপনাদের ফাটক বাজারে নিয়ে যাই, তাজা তাজা সবজির বাজার। তো চলুন আপনাদের ফাটক বাজারে নিয়ে যাই। এখন যেহেতু সকালবেলা কী কী বাজারও আইছে, কী কী তাজা তাজা বাজারও আইছে, তা ফাটক বাজারে কী কী পাওয়া যায়, আপনাদের কেন বাজারের মতো পাওয়া যায় নি আপনাদের দেখাইমু। তো আপনাদের বন্ধুরা, আপনারা এই ভিডিওতে দেখুন, ভালো লাগলে শেয়ার করিয়া দিবা, সাবস্ক্রাইব করিয়া দিবা, ফেসবুক পেজে যদি দেখেন পেজটা ফলো করিয়া দিবা। বাই বাই, চলুন। আমরা এখন আইছি শনি মন্দিরের সামনে, দেখতে পাই এটা। তো এখন যাইমু এদিকে বিগ বাজার, দেখেন বিগ বাজার এরিয়া হই, দেখেন বড় বড় সিলিন্ডার লাগেন। আর এদিকে ওইদিকে গিয়া ওইদিকে রাইট সাইডে গেলে আপনারা ফাটক বাজার যাইবে কি। তো চলুন আপনাদের নিয়ে যাই ফাটক বাজারে। এখনও সবজি সবজি মানে রাস্তা কিলা মানে ওর দেখতে পারা, যেহেতু সকালবেলা কেউ কেউ যেহেতু আইসে বাইকেও কেউ কেউ আনছে সবজি, আর কেউ কেউ গাড়িয়ে তো তো সবজি আনছে। এখানে ফলেরও বাজার আছে দেখতে পারো আপনারা। তো বন্ধুরা, আমি আগে এখান থেকে বাজার করতাম, যেহেতু এখন এখানে থাকি না, এর জন্য এখান থেকে বাজার করি। এখানে জাস্ট দোকান খুলে আছে, এখন মাল নামানি দেখতে পারো। তো বন্ধুরা, যেহেতু এখানে বাজার, এখানে সকাল থেকে তো ভিড় লাগবে, আপনারা তো জানবা, সব অফিস আদালতে যায় সকালে, যারা যায় 9টা 10টার থেকে অফিস থাকে, তারা এই সকাল থেকে বাজার করে, গাড়ি লই আইলে কিংবা গাড়ি মানে রাখি হইলে আপনারা এখানে জাস্ট বাজার পর। এখন শশা দেখতে পারবে, তাদের শশা কেন দেখলেন সকাল দিকে জামা, সবাই আগে আগে যাই যাইতো। এখানে একটা বাজার, মাছের বাজার, এখানে দেখলাম তাজা তাজা তোমার শসা, বড়ো বড়ো ইয়ো দেখতে পার, চুটকি, ড্রাই ফিশ, সবজির বাজার দেখতে পার। দাদা এখনো গাজর, মরিচ, এখানে শুধু সকালে বাজার হয় না, মানে সারাদিন বাজার থাকে। সকাল দিকে একটু তাজা তাজা বাজার হয়, কেউ পাইকারি কিনে যায়, কেউ সারা মানে সারাদিনও বাজার থাকে। সকাল দিকে একটু বেশি বাজার মানে বড় থাকে, কারণ সকালে পাইকারি রেটে হয়, নতুন নতুন মাল আনে। আমার পিছনে দেখতে পারবে দাদা, দাদা মাল বানাইটা এখন আইসে দেখতে পারবে। চলুন আপনাদের নিয়ে দেখাই বাজারের ভিতরে। এখানে দেখতে পারবে ছোট আলু হজম হয়ে গেছে বাজারও, ধনিয়া, লিবু, এখানেও দেখতে পারবে লিবু, দুনিয়া দেখতে পারা। সকাল দিকে আপনারা ফাটক বাজার দেখাই না বন্ধুরা, দেখতে পারা এখানে হরাস বেশি দেখতে পারে, এখন লোকাল হরাস বেশি। আর এখানে দেখতে পারা কেন দুনিয়া পাতা লইয়া বেছেন ভাই, আর এখানে মটর দেখতে পারা, তাজা তাজা সবজি বন্ধুরা, ওলকবির থেকে দরিয়া, শশার থেকে দরিয়া, সব কিছু তাজা তাজা। এখানে ধূপ দেখতে পারবে, একদম ব্লাডের পক্ষে খুব ভালো। এখানে তাজা তাজা সবজি, তুঙ্গা, এইরকম বিট, আলু, বাজার কিন্তু বন্ধুরা ফাটক বাজার বহুত বড় এরিয়া লাগে। এই সাইডে একটা বাজার, রাইট সাইডে একটা বাজার আছে, একটা বহুত বড় বাজার বন্ধুরা ফাটক বাজার। একটা রাইট সাইডে আছে, একটা লেফট সাইডে আছে, দুটো সাইডে বাজার দেখতে পাবেন। এখানে মানুষ সকাল থেকে মানুষ আবার আরম্ভ হয়েছে বাজারে, সারাদিন বাজার হইব, কিন্তু সকাল থেকে একটু ইয়ে থাকা, কারণ অফিস আদালতে যারা যায় তারা সকাল থেকেই বাজার করে, আর ফ্রেশ ফ্রেশ সবজিও খাওয়া যায়। আর সারাদিন তো বাজার একটা ডেইলি বাজার করে, এখানে ডেইলি বাজার হয়েছে, কোনো দিন নাই, যেমন অন্য জায়গাতে আছে মানডে টুইসডে এরকম বাজার, মানে এখানে ডেইলি বাজার হয় ফাটক বাজার, খুব প্রসিদ্ধ বাজার।
এখানে দেখতে পাররা যে কোনো সবজি আপনার তো লাগে, কত বড় বাজার, কেতা কিনতে দেখতে পাররা মাছ থেকে দরিয়া সব কিছু দেখতে পাররা, ফ্রেশ ফ্রেশ সবজি ফুলকপির থেকে দরিয়া সব কিছু ভাইবে আপনারা বন্ধুরা, শিম থেকে দরিয়া সবজির থেকে দরিয়া সব কিছু। রস মিশে কত করে খাবো? হ্যাঁ কত করে খাইছি? তাজা তাজা মাছের বাজার দেখতে পাররা, এখানে মাছাটি তো দুগ্রাম নয়, ছোট থেকে দরিয়া বড় বড় মাছও ফাইবা, তাজা তাজা মাছ সকাল দিকে দেখতে পাররা। আপনারা একটু জুম করে দেখাই, এখানে পাইকারি রেটেও মাছ ফাইবা, তাহলে সকাল সকাল মাছ মারে মানে আনছেন ওই দেখতে পাররা। তো এটা আপনারা দেখরা ফাটক বাজারের মাছ আছে, বহুত বড় মাছ বাইরে দেখতে পাবেন, দুটো দুটো মাছ, ছোটো মাছ, লোকাল মাছ, পোনা মাছ সব কিছু পাই, কত মানুষের ভিড় দেখতে পাররা বন্ধুরা, মানুষের ভিড় দেখতে ঠ্যাংরা মাছ দেখতে পাবেন, মাগুর তো বড় বড় দেখতে পাবেন। তো আপনারা বিয়া পার্বণ অন্নপ্রাশন যে কোনো সময় আপনারা যদি মাছ কিনতে যান তো সকাল সকাল আইয়া যান ফাটক বাজারে, ফাটক বাজারে আইয়া পুরো স্পেশিয়াল মাছ পাইবা, সব ধরনের জিনিস পাইবে আপনার বাজার করিয়া মানে পুরা ফ্রেশভাবে ইয়ে করিয়া দিতে পারবে, সকাল সকাল আইবা কিন্তু সাতটা আটটায় আইবা, পুরা মাছ পাইকারি রেটেও মাছ পাবে, যতটা মাছ লাগে, যে ধরনের মাছ লাগে, যে ধরনের সবজি পারে তাদের তাদের সবজি। এখানে একটা দেখা কারোর ভিতরে মাছ মাছাটি বহুত বড় বড়, এখানে সালামি কত বড় বড় মাছ দেখতে পারবে, বিশ থেকে তাজা তাজা মাছ হয়েছে দেখতে পারবেন। তো বন্ধুরা এখানে হচ্ছে সালানি মাছ, সালানি মাছ মানে বড় বড় যে ধরনের বিয়াবার মানে সালানি মাছ লাগে না, ইলিশ থেকে দরিয়া সব কিছু মাছ আনা হয়, তো আমরা মাছালি থেকে বন্ধুরা এখন বাড়াইছি। এখানে খসির থেকে দরিয়া সব কত বড় মাছ পাইয়া লইয়া যাইতে দেখতে পাররা, কত বড় মাছ, হে বোয়াল মাছ দেখিস বা, কত বড় বোয়াল মাছ দেখতে পাররা বন্ধুরা, বাহ এটা কই থেকে মারা হয়েছে বা, বাহ কত বড় বোয়াল মাছ দেখতে পাররা বন্ধুরা। দেখতে পাররা কত মাছ, কেন দেখতে পারবা তাজা তাজা ফ্রেশ ফ্রেশ মাছ, মাংস দেখতে পাররা বন্ধুরা, বা বড় বড় মাছ আনরা ভাই, প্রকৃতির থেকে দরিয়া সব পাইবা এখানে দেখতে পাররা, আমরা বাজার যেহেতু ঘুরতে পারলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ বাজারও, খাসির মাংস আছে, ডিম আছে, সব কিছু আপনারা পাইবা এই ফাটক বাজারে। আর তুলনায় আরও ঘুরি আপনাদের দেখাই, এটা কিন্তু আছে বন্ধুরা, বহুত বড় বাজার, এর জন্য বহুত সময় লাগে, তো আপনারা স্কিপ করবে না, বুঝছেন না, স্কিপ করলে কিছু দেখতে পারতো না, ঠিক আছে। প্রথম প্রথম তো আপনারা রাইট সাইডে দেখাইছি, এখন লেফট সাইডে দেখাইনি, এখানে বাইরে মরিচ দেখতে পাররা, ডিম, এটা হলো লেফট সাইডের বাজার, দুনো সাইডে বাজার আছে দেখতে পাররা। বহুত বড় বাজার দেখতে পাররা বন্ধুরা আপনারা, রসুন থেকে দরিয়া, আলুর থেকে দরিয়া সব কিছু ভাইবা, এখানে মরিচের রেখেছি 30-40 টাকা আছে, পুরা মরিচের বাজার দেখতে পাররা, মরিচ আদা সব কিছু আছে, আদা দেখতে পাররা, মরিচ। তো বন্ধুরা আপনারা কেমন লাগে দেখিয়া কইবা, কমেন্টে জানাইবা,
চ্যানেলে যদি নিউ থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া দিবা। বন্ধুরা আপনারা লাগে অত দূরে আইছে ভিডিও করার জন্য, সকাল সকাল আইছে, সকাল কটার সময় বারোই আইছে জানাই নি, কইলে তো আপনারা কবে এই সময় আপনারা ঘুম লাগে আর সকাল সকাল আইছে ভিডিও করার লাগে বহুত দূরে দেখতে পারা মানুষ কত ভিড়। তো বন্ধুরা রাখি, আপনারা দেখছই ফাটক বাজার শিলচর। হ্যাঁ, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে ফলো করে দিবেন। তো এখানের বাজারের গরু আর পাওয়া যাবে না, যেখানে তুমি একটু বাইকে বা কিছু মানে বাজার করিয়া রাখিয়া যাইবা, গরুর ভালো কিছু রাখতে পারতে না, তার লাগে সবসময় আপনারা হাতও লইয়া বাজারও ঢুকবা ব্যাগ লইয়া, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিও আর লম্বা করলাম না, আপনারা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া দিবা আর ফেসবুক পেজে যদি তোমার পেজটা ফলো করিয়া দিবা। বাই বাই, গুড মর্নিং, জয় ভারত, জয় আসাম।